মঞ্জুরিয়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে সিআরএস ইন্সপেকশন হতে পারে 24শে ডিসেম্বর। এর আগেও বলা হয়েছিল সিআরএস ইন্সপেকশন হবে 17শে ডিসেম্বরে, কিন্তু বেশ কিছু জায়গায় তাণ্ডবের জেরে সিআরএস ইন্সপেকশনকে পোস্টপোন করা হয়েছিল। সিআরএস এর ফুল ফর্ম হল কমিশন অফ রেলওয়ে সেফটি। সিআরএস ইন্সপেকশন হয়ে গেলেই তারপরে শুরু হতে পারে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত ইলেকট্রিক ইঞ্জিন। হয়তো নতুন বছরেই উত্তরবঙ্গবাসী পেতে পারে ইলেকট্রিক ট্রেন।